friends, phantoms, and country ghosts. Banglar apamor oshariri atta ebong priyo bhut petnigon. Amader beche thakata kromosho kothin hoye jacche. প্রথম দিনে দিব্য করে হলে হলে চলল ছবি কিন্তু পরের দিন থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স হঠাৎ বন্ধ অনেক দত্তর ছবি ভবিষ্যতে ভূতের প্রদর্শন কিন্তু কেন বন্ধ ছবি গ্র্যাভিটি অফ দ্য পরিস্থিতি যেটা সিচুয়েশন সেটা আমরা যাদের স্পটে পাঠিয়েছি তাদের কাছ থেকে আমরা টাইম টু টাইম ইনফরমেশন নিচ্ছি তিন দিন পরেও সদুত্তর না মেলায় ফের পথে প্রতিবাদ নিজের প্রতিক্রিয়ায় কবি সংঘ বলেছেন ঘটনাটিতে আমি বিস্মিত হইনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় এরকম কণ্ঠরোধ অনেক সময় ঘটে থাকে শুধু যারা এটা ঘটান তারা জানেন না মানুষের বিক্ষোভকে এভাবে নির্মূল করা যায় না আমরা যদি ছবির ভেতর দিয়ে নাটকের ভেতর দিয়ে সাংস্কৃতিক কাজকর্মের ভেতর দিয়ে আমাদের মতামতগুলোকে প্রকাশ করতে চাই আর সেখানে বলা হয় যে হায়ার অথরিটিজের পারমিশন নেই তাহলে পরে কি হায়ার অথরিটিজ মনে করছেন যে আমরা সব ক্রীতদাস শিল্পকর্মের উপরে এত বড় আঘাত এটা আমি জাস্ট কল্পনাই করতে পারছি আমি শুনি এই ভারতবর্ষে কেন পৃথিবীতেও কোথাও হয়েছে যে সেন্সর বোর্ড পাস করে দেওয়ার পরে উইদাউট এনি কাট সেই ছবিটা চলার পরে আমি আর নিজে টিকিট কেটেছিলাম আজকে যেহেতু আমি কালকে প্রিমিয়ারে আমি যেতে পারিনি আর কেটেছিলাম আমি নিজে টিকিট কেটেছিলাম চারটে বাজতে পাঁচটা বাজতে দশের সময় আমার সাড়ে চারটে আইনক্স থেকে ফোন করে বলা হলো যে ম্যাডাম ওপরওয়ালার নির্দেশে আমরা সব ছবি তুলে দিলাম সব একটা ছবি যেটা সেন্সর বোর্ড পাস করে এসেছে সেটা রিলিজ করেছে সেটা মানুষের ভালো লেগেছে হাউসফুল ছিল বহু জায়গায় প্রি বুকিং হয়ে গেছিল অপরচুনিটি কী আছে দেখতে দেওয়ার তো স্বাভাবিক নিয়মে মানুষ যাবে ছবিটা দেখতে সেখানে লোকজনকে বলা হচ্ছে যে আপনারা টিকিট করে তুলে দিন আমরা টাকা ফেরত দিচ্ছি এটাকে বলে কোট আন কোট মগের মুলুক যেটা আমরা চোখের সামনে দেখতে পাই যে আমরা মগের মুলুকে বাস করছি লেকডাউনের একটি হলে নোটিশ টাঙানো হয় প্রযুক্তির কারণেই নাকি ছবিটি দেখানো সম্ভব হয়নি বললো যে আমাদের মনে হচ্ছে সার্ভার ডাউন এখন আমার ছবিতেই খালি সার্ভার ডাউন সব জায়গায় এবং মানে আইনক্সেরও সার্ভার ডাউন হচ্ছে আমাদের পিবিআরেরও হচ্ছে লোকাল হলেরও হচ্ছে এরকম কোইন্সিডেন্স খুব মানে কাকতলীয় ব্যাপার একটা তো আমরা পরিষ্কার জিজ্ঞেস করলাম উনি আধ ঘন্টা ঘোরাঘুরি করলেন আমাদের একটা বলে না হায়ার অথরিটিস থেকে আমি বলে নর্মালি এটা লোয়ার অথরিটি থেকে আসে না সেই হায়ার অথরিটি কে এবং তার নিশ্চয়ই কোনো নির্দেশ রয়েছে এবং সেটা লিখিত নির্দেশ না হলে আপনারা বন্ধ করে দেন এগুলো না বেশি দেখাবেন না ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন শো পেতে অসুবিধা হয়েছে দেরি হয়েছে আমরা সেটাও মেনে নিয়েছিলাম কিন্তু ওরা একটা দিয়েছে ড্রেস ওরা অবশ্যই আইন আইনানুক ব্যবস্থা আমরা তো আর বেআইনি কিছু করবো না আমরা এখানে ধর্নাও দিতে আসিনি ইয়েও করতে আসিনি আন্দোলনও করতে আসিনি আমরা খালি জানতে এসেছি আর তাতে আপনাদের মাধ্যমে ছাড়া আমরা কাকে কার সাথে কথা বলবো সেটাও বুঝতে পারছি না কারণ হল অথরিটি বলছে আমরা জানি এটা এ বিষয়ে আমি জানি না সুতরাং আমি এ বিষয়ে বলতে পারবো এটা এ বিষয়ে আমি জানি না সুতরাং আমি এ বিষয়ে বলতে পারবো এবার তাতে সামিল হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে সব্যসাচী চক্রবর্তী কৌশিক সেন থেকে বরুণ চন্দ্র মোটপাট পুলিশ থেকে জানতে চাওয়া হয়েছিল যে ছবিটি বিষয়বস্তু কি আমরা জানতে চাই ছবিটির বিষয়বস্তু কি সেটা পুলিশ যদি জানতে চায় তারা তো সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকেই জেনে নিতে পারতেন প্রযোজক বা পরিচালকের কাছ থেকে জানার তো কোনো দরকার নেই প্রযোজক বা পরিচালকের কাছ থেকে যদি জানতে হয় সেটা জানবেন সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যাদেরকে স্ক্রিপ্ট জমা দেওয়া হয় ফিল্ম জমা দেওয়া হয় যে বিষয়বস্তুটা এই যদি পুলিশের সেটা জানতে চাওয়ারই ছিল তাহলে পুলিশ সেটা সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে জেনে নিতে পারত কাজী প্রযোজক বা পরিচালককে ফোন করে কন্টেন্ট জানতে চাওয়ার মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি কিন্তু পুলিশ সার্ভেলেন্সে আছেন এইটা বলা
সেইটা বলার একটা উদ্দেশ্য কি ভয় দেখানো? এখানে বলা হচ্ছে বিষয় বস্তুটা কি শাসক গোষ্ঠী এবং শাসক গোষ্ঠী মানে কেন্দ্রে রাজ্যে বিভিন্ন জায়গায় যে শাসক দলগুলি আছেন তাদের কতখানি গালাগাল দেওয়া হয়েছে এবং এর আগে সরকার যারা ছিলেন তারা তাদেরকে কি বলা হয়েছে, তাদের সমর্থনে গেছে না তাদের গালাগাল দেওয়া হয়েছে, সব মিলিয়ে জানতে চাইছেন। তো সেটা তো একটা স্ক্রিপ্টের কপি চাইলেই হয়ে যেত। তো আমাদের সিনেমাটা কি হয়েছে সেটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকে জেনে নিলে কি অসুবিধা ছিল? কাজেই প্রথমত ফোন করে বা চিঠি দিয়ে ভয় দেখানো হলো এবং তারপরে যদি আমি মনে হয় যে ছবিটায় সত্যি এমন কিছু আপত্তিজনক আছেন তাহলে তো সেন্সরই সেটা আটকে দিত। তাহলে সেটা আপত্তিজনক কিছু ছিল না বলেই সেন্সর পাস করেছে। তাহলে এই ছবিটা যখন পাস করা হলো এবং তাতে হলে যখন রিলিজ হয়ে গেল তখনও তারা দেখতে পাচ্ছেন, দেখেছেন কিনা জানা নেই, হয়তো দেখেছেন, দেখে পরের দিনই বন্ধ করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হল যে এত বড় একটি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এত বড় একটা সরকার, এত বড় তার অ্যাডমিনিস্ট্রেশন, এত লোকজন তার, এত লোকে গালাগাল দিচ্ছে, এত বড় ব্রিগেড সমাবেশ হয়ে তাদের নামে গালাগাল হলো, তাতে তারা ভয় পেলেন না? একটা সিনেমাকে ভয় পেয়ে গেলেন? প্রত্যেক জামানাতেই কোনো না কোনো এরকম ঘটনা ঘটেছে, মানে সিপিএম জমানাতে হয়েছে, তার আগে কংগ্রেস আমলে হয়েছে, অসিত বসু বলেছেন যে কিভাবে দুঃস্বপ্নের নগরী আটকানো হয়েছে, উৎপল দত্তের নাটক, লেফট ফ্রন্টে জমানাতেও হয়েছে। সমস্যাটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে যে যাদের নাটকটা তখন আটকানো হয়েছিল আমরা কিন্তু সমস্যাটা প্রতিবাদ করেছিলাম, আজ একই রকমের ঘটনা যখন ঘটছে তারা যখন সাফার করেছিলেন তারা কিন্তু নিশ্চুপ। প্রতিবাদটা হলে তো সবসময় হবে, ওই আমলে হয়েছে খারাপ, এই সময় হয়েছে বলে এটা ভালো, এটা তো হতে পারে না। সমস্ত জমানাতে কেউ না কেউ রেসপন্সিবিলিটি নিয়েছিল, অর্থাৎ সেটা কংগ্রেসের গুন্ডারা হোক কি কংগ্রেসের নেতৃত্ব হোক, সিপিএম এর গুন্ডারা হোক, সিপিএম এর নেতৃত্ব হোক, তাদেরকে কিন্তু পয়েন্ট আউট করে আমরা দেখাতে পেরেছিলাম যে এটা এ করেছে, এ করেছে, ও করেছে, একটা ডিবেট তৈরি হয়েছিল। এখন তো এখানে যারা আটকাচ্ছেন তারাই তো প্রায় ভূতের মতো, তারা তো কেউ স্বীকার করতে চাইছেন না। পশ্চিমবঙ্গের মানুষকে তো ইমোচর ভাবার কোনো কারণ নেই, একটা পলিটিক্যাল স্যাটার দেখে পশ্চিমবঙ্গের মানুষ হঠাৎ আনরেস্ট হয়ে মানে লয়াল অর্ডার, লয়াল অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে এটা ভাবার কোনো কারণই নেই। আমরা ম্যাচিওর এনাফ, একটা গল্প ভালো মন্দ আমরা বুঝতে জানি, আমরা ভালো হলে দেখবো না হলে দেখবো না, এটা লোকের উপর ছেড়ে দেওয়া হোক। যেখানে সেন্সর বোর্ডের সার্টিফিকেট আছে, সমস্ত লিগ্যাল পেপার্স আছে, সেখানে আমি তো গভর্নমেন্টকে বলবো তার দায়িত্বের মধ্যে পড়ে হল অথরিটিকে বাধ্য করার ছবি দেখাতে, কারণ হল অথরিটি হল পশ্চিমবঙ্গ বা দেশের সংবিধানের ওপরে নয়, আইনের ওপরে নয়, তো যে ছবি দেখানোর আমার যে পারমিশন আছে, লিগ্যাল পেপার্স আছে, সেই ছবি দেখানো বন্ধ করে কোন অধিকারে, কে বন্ধ করে? তা এর পেছনে তাহলে কোনো প্রতিশোধমূলক কি প্রতিহিংসামূলক কোনো আচরণ কাজ করছে কি না? আমার বোধবিধানী আমার সবসময় তাই মনে হচ্ছে। যাই হোক, আমরা যারা সিনেমার লোক, ইন্ডাস্ট্রির লোক, আমাদের কাছে এটা অত্যন্ত শকিং, একটা গৃহীত অপরাধের মতো মনে হচ্ছে। এটিকে যদি আমরা প্রতিবাদ না করে চলতে দিই তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা আরো খারাপ হবে। এইরকম একটা একজন সোজা কথা বলছে, ফ্যাসিস্টিক কাজ আমাদের চলতে দেওয়া উচিত নয়। যারা ফিল্মের, থিয়েটারের, সংস্কৃতির কর্মী তারা সবাই এগিয়ে আসুন, এটাকে বাধা দিন, এটির সম্বন্ধে বলুন যে আপনারা চান না এরকম জিনিস দিয়ে আমাদের দেশটাকে কলুষিত করতে, কলঙ্কিত করতে আমরা চাই না। আমি ওই ঘটনার তীব্র নিন্দা করছি। আমার মনে হয় শিল্পকে কোনো রকমভাবে হাত পা মুখ বেঁধে রাখা যায় না, সে নিজেকে এক্সপ্রেস করবেই, সেটাকে মেনে নেওয়াই উচিত বলে আমার মনে হয় এবং শিল্পের সেই স্বাধীনতাটুকু থাকা উচিত। অনেক আমি বাংলাদেশে তাই আজকে থাকতে পারলাম না, সর্বতোভাবে এই ব্যাপারটার সাথে রয়েছি, এই প্রতিবাদে সামিল। মনে হয় যে ছবি সিবিএফসির ছাড়পত্র পেয়েছে সেই ছবি প্রত্যেকে দেখতে চায় এবং তাদের দেখার অধিকার আছে। আমি মনে করি না কোনোভাবেই এই ছবিকে বন্ধ করে দেওয়া যেতে পারে,
যারা এর পেছনে আছেন বা এর বন্ধ করার পেছনে আছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। এখানে কে কি করছে আমরা বুঝতে পারছি না, সবাই বলছে ধোয়াশা, আসলে হয়তো ধোয়াশা নয়, আমরা প্রত্যেকে বুঝতে পারছি। একটু আগে চান্দ্রেয় বললো যে অনিকদাকে বলা হয়েছিল যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উনি এমন কোন একটা বক্তব্য রেখেছিলেন যেটার হয়তো এটা একটা আফটার ইফেক্ট হতে পারে। কি বলেছিলেন? বলেছিলেন প্রথমবার দেখেছি যে একটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে কোন ছবির পোস্টার নেই, শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার। খুব ভুল তো কিছু বলেছে, কিছু বলেছে, বলেনি তো? এটা তো দেখছে সবাই, গায়ে লাগছে প্রত্যেকে, সবাই চুপ করে আছে। বিকজ উই আর ভেরি স্পাইনলেস, কোন সভ্য দেশে এটা হয় না। আজকে মুখ্যমন্ত্রীকে যখন ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে যে এই বিষয়ে কিছু বলুন, উনি কথার মাঝখানে কেটে বলছেন যে দিস ইজ নট মাই সাবজেক্ট। আমি এটা নিয়ে এটা উত্তর দেবো না, এটা আমার সামথিং ডিফারেন্ট, ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন। দিস ইজ নট ইওর সাবজেক্ট, রিয়েলি দিস ইজ নট ইওর সাবজেক্ট। তাহলে এই যে প্রোগ্রাম করছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, যে আর্টিস্টরা টাকা পায় তাদেরকে 1,00,000 টাকা করে দিচ্ছেন, এটা কি মানে, কি মানে এটার? প্রত্যেককে দিয়ে হাঁটাচ্ছেন, র্যালিতে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে আজকে, তাহলে সেইগুলো যদি আপনার সাবজেক্ট না হয় তাহলে এটা আপনার সাবজেক্ট নয়, আর সেটা যদি আপনার সাবজেক্ট হয় তাহলে এটাও আপনার সাবজেক্ট। অ্যাবসলিউটলি। এবং আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছে, আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোচ্চর চারিদিকে ভরে গেছে, এবং যারা একটুখানি ভালোভাবে ভদ্রভাবে শিক্ষিত লোকজন কাজ করতে চাইছে তাদেরকে যদি এরকম ভাবে দমন করা হয়, দ্য ফিউচার ইজ ভেরি আনসেফ। আজকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা শুটিং ছেড়ে দিয়ে ধর্ণায় দাঁড়িয়েছে, এর থেকে লজ্জার বোধ একটা ইন্ডাস্ট্রির কাছে আর কোনো কিছু হতে পারে না। জানেন তো ভালো জিনিসটা লোকে খুব কম গ্রহণ করে আজকাল, জানেন তো ভালো জিনিসটা লোকে খুব কম গ্রহণ করে আজকাল। জয় বজরংবলী, ওম নমো শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মাতা।